হ্যালো ছাত্র ছাত্রীরা, তো যে সকল ছাত্র ছাত্রী 2023-24 সেশনের জন্য কলেজে অ্যাডমিশনের জন্য যে ফর্ম ফিল আপ করেছিলেন, তাদের যে ফার্স্ট মেরিট লিস্ট সেটা পাবলিশ করা হয়ে গেছে, যেটা আপনাদের যে রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই রেজিস্টার যে মোবাইল নাম্বার সেখানে SMS করেও আপনাদের জানিয়ে দেওয়া হয়েছে যে আপনি যে রেজিস্ট্রেশনটা করেছিলেন বা ফর্ম ফিল আপটা করেছিলেন তার জন্য যে মেরিট লিস্ট সেটা পাবলিশ করা হয়ে গেছে। এরকম একটা ইন্টারফেস আপনাদের কাছে চলে আসবে আপনাদের ফোনে, যেটাতে আপনারা দেখতে পাবেন লেখা রয়েছে কি আপনি যে মেরিট লিস্টটা ফর্ম ফিল আপটা করেছিলেন। দেখো এরকম লেখা থাকবে কি CMM CLG, এটার শর্ট নাম লেখা রয়েছে চিত্ত মাহাতো মেমোরিয়াল কলেজ, যেটাতে লেখা রয়েছে ফার্স্ট মেরিট লিস্ট হ্যাজ বিন পাবলিশ, লাস্ট ডেট অফ অ্যাডমিশন 18/7/2023। তো এটার মানে হচ্ছে আপনাদের যে ফার্স্ট মেরিট লিস্টটা পাবলিশ করা হয়েছে, যে সকল ছাত্রছাত্রীদের এই মেরিট লিস্টে নাম থাকবে তারা যদি সেই কোর্সের জন্য অ্যাডমিশন হতে চায় তাহলে তাদের 18/7/2023-এর মধ্যেই সেই কোর্সে অ্যাডমিশন হতে হবে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা এই মেরিট লিস্ট কার কার নাম রয়েছে সেটা ফোন দিয়ে বা অ্যান্ড্রয়েড ফোনে আপনাদের PC-তে কীরকমভাবে আপনারা দেখবেন সে বিষয়ে আজকের ভিডিও। তো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের নিজের ফোনে কিংবা PC-তে এই মেরিট লিস্ট দেখার জন্য সর্বপ্রথম নিজের মোবাইল কিংবা কম্পিউটারের যে ক্রোম ব্রাউজার রয়েছে সেখানে আপনাদের যেতে হবে। সেখানে গিয়ে আপনাদের যে ক্রোম ব্রাউজার রয়েছে সেখানে নিজের যে কলেজের নামটা রয়েছে সেটা দিয়ে আপনাদের সার্চ করতে হবে। যেমন আমাদের কলেজের যে নামটা রয়েছে চিত্ত মাহাতো মেমোরিয়াল কলেজ, সেটা দিয়ে আমরা এখানে সার্চ করব। যখনই আমরা সেটা দিয়ে সার্চ করব, আমাদের কাছে যে চিত্ত মাহাতো মেমোরিয়াল কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট তার লিঙ্ক আমাদের কাছে ওপেন হয়ে আসবে। দেখো আমরা এখানে চিত্ত মাহাতো মেমোরিয়াল কলেজ লিখে সার্চ করছি, প্রথমে যে লিঙ্কটা আমরা দেখতে পাবো যে যেটাতে লেখা রয়েছে চিত্ত মাহাতো মেমোরিয়াল কলেজ, তারপর তার যে অফিসিয়াল লিঙ্ক https://চিত্ত মাহাতো মেমোরিয়াল কলেজ.ac.in। তো সিম্পলি সেটার উপর আমাদের ক্লিক করতে হবে। যখনই আমরা সেই অফিসিয়াল লিঙ্কের উপরে ক্লিক করব, আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে যেটাতে আপনারা সব থেকে উপরে যেটা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অ্যাডমিশন 2023-24। তো সিম্পলি সেটার উপরে ক্লিক করতে হবে। যদি আপনাদের অসুবিধা হয় তাহলে এখানে থ্রি ডটে ক্লিক করে আপনারা যে ডেস্কটপ মোড সেটা এনাবেল করতে পারেন। তো আমরা সেখানে ক্লিক করে যে ডেস্কটপ মোড রয়েছে সেটা এনাবেল করে নেব। এনাবেল করার পর যে অ্যাডমিশন 2023-24-এর অপশানটা সেটার উপরে ক্লিক করবো। যখনই আপনারা 2023-24 অ্যাডমিশনের ক্লিক করবেন আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেটাতে আপনাদের নিচে চলে আসবেন, যেটাতে দেখতে পাবেন লেখা রয়েছে মধ্যখানে কি লিঙ্ক টু মেরিট লিস্ট অ্যান্ড অ্যাডমিশন 2023-24 ক্লিক হেয়ার। তো মেরিট লিস্ট দেখার জন্য সিম্পলি আপনারা এই যে ক্লিক হেয়ারের অপশান রয়েছে সেটার উপরে ক্লিক করবেন। যখনই আপনারা ক্লিক হেয়ারের উপরে ক্লিক করবেন আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে আসবে, যেটাতে বাঁদিকে দেখবেন লেখা রয়েছে হোম, তারপরে রয়েছে ভিউ মেরিট লিস্ট। তো মেরিট লিস্ট দেখার জন্য আপনাদের সিম্পলি যে ভিউ মেরিট লিস্টের অপশান রয়েছে সেটার উপরে ক্লিক করতে হবে। যখনই আপনারা ভিউ মেরিট লিস্টের উপরে ক্লিক করবেন আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে, যেটাতে আপনাদের কিছু জিনিস সিলেক্ট করতে হবে। যেমন আপনাদের ফার্স্ট সিলেক্ট করতে হবে কোর্স, তারপর সাবজেক্ট, তারপর সাবজেক্ট কোর্স। তো যে কোর্সের জন্য আপনি অ্যাডমিশন হতে চাইছেন সেটা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে নেবেন, যেটা কোর্সে মেজর সিলেক্ট করবেন, মেজরের পর কোন সাবজেক্ট ছিল সেটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডান দিকে অটোমেটিক ফিল হয়ে যাবে ফার্স্ট মেরিট লিস্ট, যেহেতু শুধুমাত্র ফার্স্ট মেরিট লিস্ট দিয়েছে তাই সেকেন্ড মেরিট লিস্ট করলে থাকলে এখানে ড্রপ ডাউনে দেখা যেত। তো সিম্পলি এরপর ভিউর উপরে ক্লিক করবেন। যখনই আপনারা ভিউর উপরে ক্লিক করবেন আপনাদের কাছে যে কলেজের যে মেরিট লিস্ট সেটা ওপেন হয়ে আসবে। দেখো বাঁদিকে লেখাও থাকবে কি কোর্স মেজর সাবজেক্ট কুড়মালি, মেরিট লিস্ট নাম্বার ফার্স্ট মেরিট লিস্ট, পাবলিশ ডেট 16/7/2023, স্ট্যাটাস অনগোয়িং। তো নিচে চলে আসবেন, ফার্স্ট রয়েছে ওয়ার বা আনরিজার্ভের জন্য, ইউআরের জন্য রয়েছে, সেগুলো আপনারা দেখে নেবেন। দেখার পর যদি আপনাদের নাম থাকে এবং আপনারা অ্যাডমিশন হতে চান তো আপনাদের 18/7/2023-এর মধ্যে অ্যাডমিশন হতে হবে। তো এই অ্যাডমিশন হওয়ার যে প্রসেস রয়েছে সেটা আমরা দেখিয়ে দেবো। তো অ্যাডমিশন হওয়ার জন্য সিম্পলি আপনারা নিচে চলে আসবেন, আপনারা STSC OBC যে লিস্ট রয়েছে সেগুলো দেখতে পাবেন। তো যেহেতু আমরা
অ্যাডমিশন হব, তার জন্য সিম্পলি আপনারা উপরে চলে আসবেন। উপরে আসার পর সব থেকে উপরে দেখো লেখা রয়েছে ফার্স্ট হোম, তারপর ভিউ মেরিট লিস্ট, তারপর ব্যাক টু অ্যাডমিশন। তো সিম্পলি আপনাদের যে লগ ইনের অপশান রয়েছে সেটার উপরে ক্লিক করবেন। যখনই আপনারা লগ ইনের উপরে ক্লিক করবেন, আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে আসবে, যেটাতে ফার্স্ট আপনাদের যে মোবাইল নাম্বার সেটা এখানে এন্টার করতে হবে। তো এখানে নিচের যে মোবাইল নাম্বার সেটা এন্টার করবেন, এখানে ইমেল আইডি, এখানে ডেট অফ বার্থ ক্যান্ডিডেটের। তো এখানে আমাদের যে মোবাইল নাম্বারটা ছিল সেটা আমরা এখানে এন্টার করে নেব, আপনাদের যে মোবাইল নাম্বার সেটা এখানে এন্টার করবেন। এন্টার করার পর মধ্যিখানে যে ইমেল আইডিটা আপনারা অ্যাপ্লাই করার সময় বা ফর্ম ফিল আপ করার সময় দিয়েছেন সেটা লিখবেন। লেখার পর ডান দিকে যে ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ সেটা এখানে এন্টার করে নেবেন। এন্টার করার পর সিম্পলি আপনারা নিচে চলে আসবেন, নিচে দেখবেন লগ ইনের অপশান। লগ ইনের অপশানে যখনই আপনারা ক্লিক করবেন, আপনাদের কাছে যে যে ক্যান্ডিডেটের যে অ্যাপ্লিকেশান ফর্ম তার ইন্টারফেস চলে আসবে, যেটাতে অ্যাপ্লিকেশান আইডি, ফুল নেম ও ক্যাটাগরি সব কিছু দেখতে পাবেন। দেখার পর আপনারা নিচে চলে আসবেন, নিচে দেখো একটা অপশান রয়েছে যেটাতে লেখা রয়েছে অনার্স। তো সিম্পলি যেহেতু আপনার অনার্সের জন্য অ্যাডমিশন হতে চাইছেন, তো অনার্সের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ডান দিকে যে অনার্সের সাথে সাথে যে মাইনর সাবজেক্টটা রয়েছে সেটা এখান থেকে চুজ করতে হবে। তো এখানে ড্রপ ডাউনে ক্লিক করে আপনারা চুজ করে নেবেন। চুজ করার পর সিম্পলি নিচে বাঁদিকে যে ফিজটা রয়েছে সেটা দেখতে পাবেন। দেখো লেখা রয়েছে টোটাল 2850 টাকা প্লাস গেটওয়ে চার্জ। তো সিম্পলি আপনারা অ্যাডমিশনের জন্য প্রসিড টু পে যে অপশানটা রয়েছে সেটার উপরে ক্লিক করবেন। যখনই আপনারা সেটার উপরে ক্লিক করবেন, আপনাদের কাছে যে পেমেন্টের প্রসেসের জন্য যে পেজ সেটা ওপেন হয়ে আসবে। তো সিম্পলি গো টু পেমেন্ট পেজ যে অপশানটা সেটার উপরে ক্লিক করবেন। যখনই আপনারা ক্লিক করবেন, আপনাদের কাছে এরকম ইন্টারফেস আসবে, যেটাতে আপনাদের নিজের যে মোবাইল নাম্বার সেটা দেখতে পাবেন, তারপর নিজের যে ইমেল আইডি সেটা দেখতে পাবেন। তো প্রসিড টু পেমেন্টের অপশান যেটা দেখতে পাচ্ছেন সেটার উপরে আপনাদের সিম্পলি ক্লিক করতে হবে। ক্লিক করে দেবেন, পরের পর এরকম ইন্টারফেস আসবে যেটাতে আপনাদের সব থেকে উপরে আপনাদের যে অ্যামাউন্টটা পেমেন্ট করতে হবে দেখতে পাবেন। নিচে কার্ড UPI কিসের মাধ্যমে আপনারা করতে চান সেটা করে নেবেন। এরপর কার্ডের নাম্বার হলে কার্ড নাম্বার দিবেন, এরকম করে নিচের যে পেমেন্টের ফুল প্রসেস সেটা করে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের মোবাইল দিয়ে কীরকমভাবে আপনাদের যে ফার্স্ট মেরিট লিস্ট সেটা দেখবেন, দেখার পর আপনারা অ্যাডমিশন কীরকমভাবে হবেন, তার জন্য কীরকমভাবে টাকা পেমেন্ট করবেন, তার যে ফুল প্রসেস সেটা দেখিয়ে বোঝাতে পেরেছি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।